সুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্সের একজন ডোনার হতে চাই, কি করতে হবে, বিস্তারিত পরিকল্পনা একটু বলুন। সুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্স গড়ে তোলার যে পরিকল্পনার কথা আমরা বিভিন্ন সময় জানিয়েছি, এর মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো মূলত একটা জীবন্ত মসজিদ তৈরি করা। বহু ভালো মসজিদ, আদর্শ মসজিদ এদেশে আছে, সারা দুনিয়াতে আছে। মসজিদগুলোতে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি, অথচ মসজিদ থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু ভালো কাজ করেছেন। একটা মসজিদের এরিয়াতে যত গরিব মানুষ হবে, মসজিদ কমিটির লোকেরা ইমাম সাহেবের নেতৃত্বে, তত্ত্বাবধানে, এলাকার মান্যগণ্য লোকদের তত্ত্বাবধানে এবং তাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার সমস্ত গরিবদের তালিকা মসজিদে থাকতে পারে। বিভিন্ন অকেশনে তাদেরকে মসজিদ থেকে উদ্যোগ নিয়ে সবার সহযোগিতা নিয়ে সহযোগিতা করা যেতে পারে। কোনো মসজিদ এরিয়াতে স্বামী স্ত্রীর মধ্যে, কোনো দম্পতির মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে, অথবা এমনি সাধারণ একজন মানুষের সাথে একজনের ঝগড়া তৈরি হয়েছে, গন্ডগোল হয়েছে, মসজিদ থেকে উদ্যোগ নিয়ে বিনয়ের সাথে, আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, হাসি মুখ নিয়ে তাদের মধ্যে যে বিবাদ আছে সেটাকে দূর করে তাদেরকে এক করার চেষ্টা করবে, এই কাজগুলো মসজিদ করবে। আরো হাজারো ভালো কাজ মসজিদ থেকে হতে পারে। যুবকদের বিনোদনের ব্যবস্থা, বিভিন্ন রকমের আয়োজন, শিশুদের জন্য বিভিন্ন রকমের আয়োজন, নারীরা তাদেরকে আমরা সবসময় ভুলে থাকি, তাদেরকে দিন শেখার জন্য বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া, অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা করে দেওয়া এবং ভালো কাজে তাদেরকে সামিল করা, এই আয়োজনগুলো মসজিদ থেকে হতে পারে। এরকম একটা জীবন্ত মসজিদ আমরা করতে চাই। মসজিদ শুধু নয়, মসজিদের পাশাপাশি এই কমপ্লেক্সে একটা হাসপাতাল গরিব দুঃখীদের জন্য, অভাবী মানুষের জন্য থাকতে পারে, বিশেষ করে যারা দিনের উপরে চলতে চান। আমরা সবসময় বলি সার্কেল মেনটেন করা ছাড়া আখিরি জামানায় ফেতনা সংকুলে এই সময় ঈমান বাঁচানো সম্ভব না, তাকওয়ার উপরে চলা সম্ভব না, সবসময় সম্ভব না, এখন আরো কঠিন, কারণ চতুর্দিকে শুধু ফেতনার হাতছানি। এই সময়টাতে ঈমানের উপরে চলার জন্য যে সার্কেল দরকার, দিনদারদের সাথে সম্পর্ক এবং রিলেশন দরকার, কানেকশন দরকার, কোঅপারেশন দরকার, পারস্পরিক একটা সংযোগ থাকা দরকার, এটা কিভাবে হবে? আপনি নিজে ভালো, আপনার পাশে ফ্ল্যাটের মানুষ হারামে লিপ্ত, সেখান থেকে মিউজিকের আওয়াজ আসছে আপনার বাচ্চার কানে, সে এমনি খারাপ হচ্ছে। আপনি ভালো, আপনার পাশেই হয়তো কোনো হারামখোর আছে যে নিত্য নৈমিত্তিক ভাবে হারাম খায়, আপনার বাচ্চা সেগুলো দেখে দেখে প্রভাবিত হয়, আপনি নিজে প্রভাবিত হন, চাইলেও আমরা ভালো হতে পারছি না, এর জন্য দরকার পরিবেশ। আমরা চাই সুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্সে আল্লাহ যদি তৌফিক দেন এমন একটা পরিবেশ গড়ে তোলার, যেখানে মানুষ জুমার দিন সারা দিনের জন্য আসবে, বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন জায়গা থেকে গাড়ি দিয়ে মানুষকে আনা নেয়া করা হবে, সেখানে সারাদিন থাকবেন, জুমা পড়বেন, আলোচনা শুনবেন, প্রশ্নোত্তর করবেন, দিনী বিষয় জিজ্ঞাসা করবেন এবং তারা দিনের অপর অংশে সেখানকারই সুন্দর এবং সুস্থ বিনোদনের স্পটগুলোতে একটু সময় কাটাবেন। এর মাধ্যমে একটা ফ্যামিলির সাথে অন্য ফ্যামিলির বন্ডিং গড়ে উঠবে, সম্পর্ক গড়ে উঠবে, পরিচয় হবে, কথার আদান প্রদান হবে, ভাব বিনিময় হবে, মত বিনিময় হবে, শিশুরা আরেকটা ভালো শিশু দেখবে, দিনদার শিশু দেখবে, যে শিশুর ভিতরে কোরআনের চেতনা আছে, যার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানার গুরুত্ব, এর শিক্ষা তার ভিতরে আছে, এরকম শিশুদেরকে অন্য শিশুরা দেখবে, তাদের মতো হওয়ার চেষ্টা করবে, ভালো কিছু শিখবে, একটা ভালো সার্কেল দেওয়া, সোসাইটি দেওয়া। আজকাল তারা দিনের পথে চলতে চান, বিনোদনের জন্য কোথাও যাওয়ার সুযোগ নেই, গান বাজনা হারামে যে ছড়াছড়ি সেখানে নিজেকে বাঁচাতে পারেন না, সন্তানদেরকে নিয়ে যাওয়ার মতো পরিবেশ নেই, এরকম আরো বহুবিধ কর্মকাণ্ড দরকার। আধুনিক মানের একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান দরকার, যেখানে এ যুগের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো স্কলার এবং আলেম তৈরি করা হবে। আর এছাড়া সারা দেশে বিভিন্ন সেবামূলক যে কার্যক্রম সুন্নাহ ফাউন্ডেশনের আছে, এই সবগুলোর কেন্দ্র হিসেবেও সুন্নাহ ফাউন্ডেশন কমপ্লেক্স বা সুন্নাহ ফাউন্ডেশন ইসলামিক সেন্টার, এটা থেকে মৌলিকভাবে আমরা গড়ে তুলতে চাই। অনেক বড় কাজ, অনেক বেশি প্রয়োজন, আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সমস্ত নেক স্বপ্নগুলো যেন আমরা পূরণ করে যেতে পারি, তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।